নমস্কার দর্শক বন্ধুরা, ট্রু ক্যারিয়ার গাইডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আমি ইন্ডিয়া পোস্টের জিডিএস অনলাইন এনগেজমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, apipost.in। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল ওয়ানের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেটা গত 21 জানুয়ারি প্রকাশিত হয়েছে, এখানে দেখতেও পাচ্ছেন। তো তারপর আন্ডার প্রসেসের যে রেজাল্টগুলো ছিল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, এগুলোও পরপর রেজাল্টগুলো বেরিয়ে গেছে। তারপর গতকালই বিহার সার্কেলের রেজাল্টও প্রকাশিত হয়েছে, মানে মেসেজ আসা শুরু করেছে, আজকেই হয়তো মেরিট লিস্ট সন্ধ্যের দিকে দিয়ে দেবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল জিডিএসের যে ক্যান্ডিডেটরা ছিলেন, যারা সিলেকশান হয়েছেন, তাদের তো খুবই ভালো খবর, আর যারা সিলেকশান হতে পারেননি তো তাদের জন্য খুব ভালো খবর রয়েছে। সেটা কেন ভালো খবর রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। আমাদের রাজ্যে জিডিএস সাইকেল ওয়ানের রেজাল্ট যে প্রকাশিত হয়েছিল, তাতে সিংহভাগই দেখতে পাচ্ছিলেন যে নামগুলো রয়েছে সেগুলো সব বাইরের স্টেটের, অর্থাৎ ঝাড়খণ্ড, বিহার, অন্ধ্রপ্রদেশ, এইসব রাজ্যের বেশিরভাগ ছেলেরাই এখানে আবেদন করেছিল। তো তারা যেহেতু সিবিএসই বোর্ডের ছিল, তো তাদের পার্সেন্টেজও খুব ভালোই ছিল, তো তাদের জন্য তারা এখানে সিলেকশান হয়েছে। তো এইভাবে আগেও খবর আমাদের রাজ্যে যখন রেজাল্টটা বেরিয়েছিল, তো যেটা খবর নিয়ে জানতে পারা গিয়েছিল, তো আমাদের যে 5,778টা পোস্ট ছিল, তাতে বেশিরভাগটাই বাইরের রাজ্যের ছেলেরাই চাকরি পেয়েছে। যেমন বিহারের ভ্যাকেন্সি ছিল, দেখো এখানে 1,063, ছত্তিশগড়ের ভ্যাকেন্সি 1,799, তেলেঙ্গানা 970, অন্ধ্রপ্রদেশের 2,707। তো এইভাবে যেহেতু এইসব রাজ্যের রেজাল্টগুলো বেরিয়ে গেছে, তো ওইখানকার ছেলেরা যদি এখানে সিলেকশান হয় ওয়েস্ট বেঙ্গলে, তারা এখানে আর আসছে না ভেরিফিকেশানে। তো অনেক সংখ্যকই আসন ফাঁকা থেকে যাচ্ছে, তো ওই যে ফাঁকা পোস্ট থেকে যাবে, ওই ফাঁকা পোস্টগুলোতে এর পরবর্তী যে নাম্বার রয়েছে সেই সব ছেলেদের ডেকে নেওয়া হবে, সেটা আর ওয়েবসাইটে প্রকাশিত হবে না। তো এটা খুবই ভালো খবর ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল ওয়ানের যে রেজাল্টটা, যারা সিলেকশান হতে পারেনি তাদের জন্য এটা খুবই ভালো খবর। এর মধ্যে কতজন ভেরিফিকেশানে প্রেজেন্ট হলো, কতজন অ্যাবসেন্ট হলো, সেটা সম্পূর্ণ জানতে পারা যাবে 1-1.5 মাস নাগাদ পরেই জানতে পারা যাবে। তো 1-1.5 মাস পরেই পুরো পরিষ্কার হয়ে যাবে কে অ্যাবসেন্ট হলো, কে প্রেজেন্ট হলো। তো এখনকার মতো এই পর্যন্তই, এইটাই জানানো ছিল। সবাই ভালো থাকবেন, নমস্কার।